না, কাঁদতে কাঁদতে রেজাল্ট আসতে যাচ্ছে, রেজাল্ট খারাপ হতে পারে। বাই বাই কৃষু, অল দ্য বেস্ট। Hey guys, good morning, welcome back to the channel Phoenix from Tidbits. তো আজকে হচ্ছে 23rd of March, Saturday. মিঠাইয়ের স্কুলে গ্রাজুয়েশন ডে সেলিব্রেট করা হচ্ছে। দেখতে দেখতে মিঠাই গ্রাজুয়েট হয়ে গেল, তো এই ড্রেসটা হয়ে গেছি। আমি মিঠাইকে এবার রেডি করব, নিয়ে ওর স্কুল চলে যাবো। কিশোর রিপোর্ট কার্ড দেওয়া হবে বলে কিশু আর কিশোর বাবা গেছে ওর স্কুলে, তো ওরা ওই দিক থেকে ডাইরেক্ট মিঠাইয়ের স্কুলে আসছে আর আমি আর মিঠাইয়ের দিক থেকে যাচ্ছি, তো দুজন একসঙ্গে ওইখানে ক্যাচ আপ করবো। তো ফার্দার ব্লগিংটা আমি মিঠাইয়ের স্কুলে গিয়ে করবো, কেমনভাবে কীভাবে সেলিব্রেট হচ্ছে ওদের গ্রাজুয়েশন ডে সেটা দেখাবো তোমাদেরকে। সো ফাংশন শেষ হয়ে যাওয়ার পর গার্জেনদের জন্য কিছু রিফ্রেশমেন্ট রাখা হয়েছিল, কুকিজ, চা আর একটু করে নিমকি। আর এদিকে হচ্ছে সব ক্লাসেস, সানফ্লাওয়ার, জাসমিন, আর ওইদিকে হচ্ছে টিউলিপ ক্লাস যেটা মিঠার ক্লাস ছিল। হ্যালো, চলো মামার কাছে যাবো। সোনা হ্যাঁ, চলো চলো অভি নহানা হ্যাঁ। নহানা কাটা নেই তো ক্যা কাটা হ্যাঁ, সোনা হ্যাঁ। তো খানা কন খায়েগা? টিফিন খায়া ভাত নেই খানা সোনা ভালো হিন্দি বলছিস তো তুই। চলো 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 চলো, লেটস গো। চকলেট শুরু হয়ে গেছে। আজকে আমি বানাচ্ছি ডাঁটা, আলু, বড়ি, বেগুন দিয়ে তরকারি। খুব ভালো একটা এই সবজিটা হয়। তো ফার্স্টে আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে। এখানে তেলের মধ্যে দিয়েছি 5 ফোড়ন শুকনো লঙ্কা আর আলুটাকে হালকা একটু ফ্রাই করে তার মধ্যে বেগুনগুলো দিয়ে দিয়েছি। তারপর আমি দেবো ডাঁটা আর টমেটো, আর এর মধ্যে শুধু মশলা পড়বে হচ্ছে সর্ষে আর জিরে বাটা, সর্ষে জিরে বাটা, নুন, হলুদ আর সামান্য একটু মিষ্টি। তো এটাতে দারুণ একটা রেসিপিটা তৈরি হয়। আর তার সঙ্গে আরও হচ্ছে আমার করলা বেগুনের চচ্চড়ি একটা করবো, আর এদিকে হচ্ছে ইলিশ মাছ ভাজা। এই ইলিশ মাছটা আমি নিয়ে এসেছিলাম ফ্রম সিকান্দারপুর, এখানে মাছ খুব ভালো পাওয়া যায়। আর প্রথম দিন আমাদের খাওয়াই হয়ে গেছে, লাস্টে কটা পিস পড়ে আছে, তো জাস্ট এটা একটু ফ্রাই করব। এই হলো আজকের আমার রান্না। তো তুলসী কাছে চল, তুলসী কাছে ওইদিকে চলো, ওইদিকে ওইদিকে ওদিকে চলো 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 সামনে চলো, জল দাও। তুলছি তুলছি গঙ্গা জল, তুমি তুলছি বৃন্দাবন, তোমার জন্য ঢালি জল অন্তিমকালে দিয়ে স্থল। ভেরি গুড। বুঝেছ? ডান, চলো চলো রেখে দেবে, চলো
গত দুদিন ধরে জাস্ট জামা কাপড় কাচ্ছি আর চেয়ারের মধ্যে তুলে ডাম্প করে খালি রেখে দিচ্ছি, মানে গোছাবার আর টাইম পাইনি। সো আজকে ফাইনালি গিয়ে আমি আগে জামা কাপড়গুলো এগুলো সব আগে গোছাবো, তারপরে আমার অন্য কাজ। মানে প্রচুর জামা কাপড় হয়ে গেছে দেখো। টু ডেজ টু গো হোলি বলেই আমার প্রিপারেশন শুরু হয়ে গেছে। হোলি ইজ ইম্পসিবল উইদাউট দহি ভাল্লা। সো বাবার আর ছেলের ফরমাইশে এখন দহি ভাল্লা বানানো শুরু হয়ে গেছে আমার। আর এদিকে ফার্স্ট লট জলের মধ্যে ডুবে গেছে, আর এদিকে হচ্ছে ইমলির চাটনি। কিছু ইমলি চাটনি ছাড়া খাবেই না দহি ভাল্লা, এত ভালোবাসো ইমলি চাটনি। এখানে সেকেন্ড লট ফ্রাই হয়ে গেছে আমার। এবারে আমি ব্যাটারটাকে অনেকক্ষণ ধরে ফাটিয়েছি বলে খুব সফট হয়েছিল দহি ভাল্লাগুলো। মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে দই চিনি দিয়ে দইয়ের ঘোলটা রেডি হয়ে গেছে আমার। কতটা জল খেয়েছে দেখো। দেখি কেমন লাগছে। চুলটা রাখবো না হেয়ার কাট করবো? রাখবো, হেয়ার কাট করবো না। তুমি তো বলছো যে লাগছে চুলে, হেয়ার কাট করে দিই। হেয়ার কাট করবে কি করবে না? স্টাইলিশ লাগছে। এমনি যখন যে করছো না স্টাইলিশ লাগছে। ভূত হু মে দেখ, আয় আয় চুলে বেঁধি আয়। তো চলো গাইস, আজকে ব্লগটা এখানেই এন্ড করি। প্লিজ ডু লাইক এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল এন্ড এনজয় দ্য ব্লগ। বাই বাই। আই ওয়ান্ট টু বাই বাই। আই ওয়ান্ট টু গো টু ল্যাবরেটরি। আজকে আমার ডাকি দেখেছি। বুঝছো সব এরকম বলছে। আমি আই ওয়ান্ট টু গো টু ল্যাবরেটরি। আই ওয়ান্ট টু গো টু ল্যাবরেটরি। আমি বলেছি, আমি বলে গেছি। বাবা বাবা।